গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ সরকারিকরণ করায় র্যালি ও আনন্দ উৎসব করেছেন শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এখানে এক সমাবেশে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খালিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেরুন মিনু, পরে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।